অক্টোপাসের মতো ডালপালা মেলেছে নিয়োগ দুর্নীতির ভাইরাস। সেই দুর্নীতির মূলে পৌঁছতেই এবার অলআউট অভিযানে ঝাঁপালো সিবিআই। বুধবার দক্ষিণবঙ্গের 14টি পুরসভা, সল্টলেকে পুর, নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের অফিস, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়নশীলের চুচুড়ার ফ্ল্যাট ও পৈতৃক বাড়ি এবং অয়নের সল্টলেকের অফিস কাম ফ্ল্যাট, সর্বত্র একযোগে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজ্য জুড়ে 14টি পুরসভা এবং অয়নশীলের বিভিন্ন ঠিকানায় তারা পৌঁছে যান এবং ম্যারাথন তল্লাশি অভিযান চালান। অয়নশীলের সেই অফিস, সল্টলেকের এফডি ব্লকের অফিস, এবিএস ইনফিউশনের অফিস, যেখানে প্রবেশ করার পর এডিট আধিকারিকরা দাবি করেছিলেন যে তারা তথ্যের খনিতে প্রবেশ করেছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়নশীলের সূত্র ধরেই প্রকাশ্যে আসে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রির অভিযোগ। তারই তদন্তে বুধবার উত্তর চব্বিশ পরগনার মোট 12টি পুরসভা এবং নদিয়া জেলার 2টি পুরসভায় হানা দেয় সিবিআই। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর, কাঁচড়াপাড়া, হালিশহর, টিটাগড়, পানিহাটি, কামারহাটি এবং বড়নগর পুরসভায় হানা দেন সিবিআই এর গোয়েন্দারা। তল্লাশি চলে উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং দমদম, এই 3টি পুরসভাতেও। সিবিআই এর টিম পৌঁছে যায় উত্তর চব্বিশ পরগনার টাকি এবং বাদুরিয়া পুরসভায়। নদিয়ার কৃষ্ণনগর এবং শান্তিপুর পুরসভাতেও নিয়োগ সংক্রান্ত অনিয়মের খোঁজে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার কি বাথরুমেও ঢুকবে নাকি জিজ্ঞেস করুন, ওয়াশরুমেও ঢুকবে এখন? টাকা যদি বাথরুমে লুকিয়ে রাখেন, সোনা যদি বাথরুমে লুকিয়ে রাখেন, তাহলে সিবিআই বাথরুমেও ঢুকবে, বাথরুমে গিয়ে বের করে আনবে, কারণ জনগণের টাকা জনগণের কাছে যাবে। উনি কেন সুলভ শৌচালয় এত উদ্বোধন করতেন, তার পিছনে কি কোনো গভীর রহস্য আছে যে কারণে ওনার বাথরুম কথাটা হঠাৎ সামনে চলে আসলো? মুখ্যমন্ত্রী কথার মধ্যে কিন্তু সবসময় ইঙ্গিত থাকে, সুলভ শৌচালয় তৈরি এবং উদ্বোধন, সেখানেও কোনো ঘামলা আছে কিনা এটা পরে দেখা যাবে কিনা আমি জানি। এদিন 14টি পুরসভায় অভিযান চালিয়ে প্রচুর নথি উদ্ধার করে সিবিআই। সূত্রের খবর, এর মধ্যে উত্তর দমদম পুরসভা থেকেই প্রায় 3000 পাতার নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। জানা গেছে প্রতিটি নথিতে সই করিয়ে নেওয়া হয় উত্তর দমদম পুরসভার এক আধিকারিককে দিয়ে। প্রকাশ সিনহা, সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সংঘাতের আবহে আগেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার ভিসি নিয়োগের সার্চ কমিটি নিয়ে রাজ্যের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। মামলাকারীর অভিযোগ, নতুন অধ্যাদেশে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে 5 জন সদস্যের মধ্যে 3 জন রাজ্যের প্রতিনিধি। তার প্রশ্ন, কিভাবে এই কমিটিতে রাজ্যের 3 জন প্রতিনিধি থাকেন? রাজ্য সরকারের আনা অর্ডিন্যান্স অনুযায়ী এবার থেকে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে 3 জনের জায়গায় 5 জন প্রতিনিধি থাকবেন। আগে এই কমিটিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল এবং রাজ্য সরকারের প্রতিনিধি। নতুন কমিটিতে থাকবেন আচার্য, মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, উচ্চশিক্ষা সংসদ এবং ইউজিসির চেয়ারম্যানের প্রতিনিধি। অর্থাৎ কমিটি থেকে বাদ পড়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শিক্ষামহলের অনেকে বলছেন, উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনতন্ত্রে বদল এনে আসলে সরকার যাকে চায় তাকেই উপাচার্য নিয়োগ করার রাস্তা তৈরি করল। এই পরিস্থিতিতে গত 1 জুন রাজ্যের 8টি বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে 3 জন উপাচার্যর মেয়াদ বৃদ্ধি করেন আচার্য। রাজ্যপালের এই সিদ্ধান্তকে বেআইনি বলে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী। রাজভবনে যে কনসালটেশন হওয়ার যে পরামর্শ দাবি, তা সব সর্বৈব অসত্য। কিছু প্রস্তাব গেল, তা অল্প কিছু গৃহীত হলো আর কিছু হলো না একতরফা সিদ্ধান্তে, যেটির মধ্যে সেটার মধ্যে আলোচনা তার নেই, আলোচনা বস্তুটাই নেই। সেখানে রাজভবন বিশ্ববিদ্যালয়গুলির ওপর এই ধরনের নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে কি কারণে, সেটা আমাদের খুব বোধগম্য হচ্ছে না। মনে রাখতে হবে, যাদের নিয়ে এই আলোচনা হচ্ছে, অর্থাৎ উপাচার্যরা, তারা প্রত্যেকেই স্বক্ষেত্রে কৃতি বিদ্বান এবং সমাজে প্রত্যেকেই মর্যাদা বিশিষ্ট। তাদের সম্পর্কে এরকম গোষ্ঠীকন্দলে উৎসাহ দেওয়া, এই জাতীয় সম্মানহানিকর এবং অনির্দিষ্ট মন্তব্য আমরা রাজভবন থেকে অভিপ্রেত বলে মনে করি না। What's a question? Education minister says... That's a statement. ...that we have not considered the recommendation by the state government, which is in the room. Consultation does not mean concurrence. গত সোমবার রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অধ্যাপক। এবার মামলা হলো রাজ্যের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে।
বুধবার মামলাটি গৃহীত হয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে আগামী 12 জুন। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।